আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে এবং এটি হলো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আপনারা ভর্তির জন্য আবেদন করেছিলেন এদের মধ্যে থেকে যারা রিলি স্লিপে মেধা তালিকার জন্য আবেদন করেছিলেন তাদের আজকে মেদ তালিকা প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন এবং রেজাল্ট পাওয়ার পরে যদি চান্স পান তাহলে কিভাবে ভর্তি হবেন সেই প্রসেস এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব এছাড়া যদি চান্স না পান তাহলে পরবর্তীতে কি করতে হবে সবগুলো বিষয় জানাবো সবার প্রথমে আপনারা কিভাবে রেজাল্টটি দেখবেন সেটি একটু জানিয়ে দিই আপনারা নয় নভেম্বর বিকাল চারটার পরে এস এম মাধ্যমে রেজাল্ট দেখতে পাবেন এবং রাত নয়টার পরে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটি দেখতে পাবেন এস এর মাধ্যমে যদি রেজাল্টটি দেখতে চান তাহলে আপনাদেরকে যে কোনো মোবাইল নাম্বার থেকে যে কোনো মোবাইল থেকে আপনারা এসএমএস অপশনে গিয়ে প্রথমে অ্যানিউ লিখবেন এরপর স্পেস দিয়ে এ দেখুন ভালো করে দেখুন এ টি এম এফ এরপরে স্পেস দেবেন তারপরে আপনার যে অ্যাপ্লিকেশন রুল নাম্বারটি রয়েছে সেটি লিখবেন তারপর ওয়ান সিক্স ফোর টু নাম্বারে পাঠিয়ে দেবেন আই টাকার উপরে আপনার মেসেজে কাটবে এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে সেই রেজাল্টটি দেখতে পাবেন আপনাদেরকে অনলাইন প্রসেসটি দেখানোর আগে একটু কথা জানিয়ে রাখি সেটি হলো আপনাদের রিস্লিপে যারা চার্জ পাবেন তাদের অবশ্যই নয় থেকে উনিশ তারিখের মধ্যে আপনাদেরকে অবশ্যই ভর্তির যে চূড়ান্ত ফর্ম পূরণ সেটি করতে হবে এবং আপনাদেরকে অবশ্যই টাকা দিয়ে অর্থাৎ রেজিস্ট্রেশন ফি নিশ্চয় ফি যেটা আটশো পঁয়ত্রিশ টাকার সাথে আপনাদের যে কলেজে চার্জ পাবেন সেই কলেজে ফি সহ আপনাদেরকে অবশ্যই ভর্তি কার্যক্রম বিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু আর চান্স পাবেন না এবার চলুন কিভাবে আপনি অনলাইনে রেজাল্টটি দেখবেন এবং ভর্তি ফর্মটি পূরণ করবেন সবার প্রথমে আপনাদেরকে অ্যাডমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে হবে এখান থেকে সরাসরি মাস্টার যে ট্যাবটি রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাবেন এখানে আপনি অবশ্য মাস্টার যে রেগুলার অপশনটি রয়েছে এখানে রেগুলার অপশন এই রেগুলার অপশানে আসবেন এখান থেকে অ্যাপ্লিকেন্স লগিং যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন আপনার নতুন ট্যাবে যে অ্যাকাউন্ট লগিং রুল নাম্বারটি সেটি দিতে হবে অবশ্যই এখানে আপনার অ্যাপ্লিকেশনের যে রুল নাম্বারটি রয়েছে সেটি দেবেন এরপর পিন নাম্বারটি অবশ্যই সেখানে একটি পিন নাম্বার রয়েছে অ্যাপ্লিকেন্স যে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়েছেন সেখানে একটি রুল নাম্বার রয়েছে সেই রুল নাম্বারটি অবশ্যই এখান থেকে বসিয়ে দেবেন তো আপনি সেটি বসিয়ে দিবেন তারপরে সেখান থেকে লগ ইন বাটন ক্লিক করবেন এছাড়া যদি আপনি রুল নাম্বার পিন নাম্বারটা হারিয়ে ফেলেন তাহলে ফরগেট ইউর অ্যাডমিশন রুল পিন দিয়ে আপনি অবশ্যই সেটি উদ্ধার করতে পারবেন শুধুমাত্র আপনাকে যে তথ্য প্রয়োজনীয় তথ্যগুলো দিতে হবে এখানে এই প্রয়োজনীয় তথ্যগুলোর মধ্যে সর্বপ্রথমে আপনাকে যে অনার্সের রুল নাম্বারটি রয়েছে সেটি দিতে হবে এবং অনার্সের যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি দিতে হবে এরপর হলো ফাসিং ইয়ার কত সেটি দিতে হবে এরপর হলো আপনার ডেট অফ বার্থ দিতে হবে প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার দিতে হবে এরপরে আপনি অবশ্য মাস্টার্স রেগুলার অপশনে ক্লিক করবেন এরপর সার্চ করলে আপনার রুল এবং পিন নাম্বারটি পেয়ে যাবেন এভাবে করে আপনি রুল এবং পিন নাম্বারটি উদ্ধার করে নেবেন এরপর আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাকে কনগ্র্যাচুলেশন জানাবে যদি রেজাল্টে আপনি চান্স পান তারপরে দেখবেন আপনার সাবজেক্টটি এরপরে দেখবেন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটি এবং এখানে অবশ্যই রিলেট স্লিপ লেখা থাকবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে এডমিশন ফর্ম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে ফর্মটি পূরণ করতে হবে আর যদি আপনি চান্স না পান তাহলে এখানে লেখা থাকবে ইউ আর নট ইন এনি অথরিটি এছাড়া আপনি যদি চান্স পান তাহলে আপনাকে এখানে অ্যাডমিশন ফর্ম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার নাম ফাদার্স নেম মাদার্স নেম এগুলো লেখা থাকবে তো এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে না শুধুমাত্র খালি বক্সগুলো আপনাকে পূরণ করতে হবে এর মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে সবার প্রথমে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে এরপর হলো আপনার রিলিজিয়ান কি সেটি দিতে হবে এরপর হলো আপনার মেরিটার স্ট্যাটাস কি সেটি দিতে হবে এরপর হলো আপনার গার্ডিয়ান নেম কি সেটি দিতে হবে তো আপনার গার্ডিয়ান নেম মা বাবা যে কোনো একজন দিয়ে দেবেন এরপর তার মোবাইল নাম্বারটি অবশ্যই সঠিকভাবে এখানে দিয়ে দেবেন এরপর হলো ফাদার্স মাদার যে অ্যানুয়েল ইনকাম সেটি দিয়ে দেবেন এটি আপনার যত হোক সেটি দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে এরপরে দেখবেন আপনাদের এখানে রকম কিন্তু মাইগ্রেশনের অপশন নেই আপনি যে সাবজেক্টটি পেয়েছেন সেখানে অবশ্যই ভর্তি হতে হবে এরপরে আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে সবার প্রথম ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন এরপরে যে অ্যাড্রেসটি সেটি বিলেজ এরপরে হলো আপনার থানা পোস্ট অফিস এগুলো দিয়ে দেবেন এরপরে হলো আপনার এরপর হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটি সেটি দিয়ে দিবেন সঠিকভাবে যদি একই হয় একই লিখে দিবেন আর যদি না হয় তাহলে আপনি চেঞ্জ করে আপনার যেটি সেটি দিবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে সেভ ইনফো যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে ইউরো অ্যাপ্লিকেশান ইজ সাকসেসফুল সেভ লেখা আসবে এরপর ডাউনলোড যে পিডিএফ অপশনটি রয়েছে এটি ডাউনলোড করবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটি ডাউনলোড করার পরে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে অবশ্যই নোটিসটি দেখে নেবেন সেখানে তাদের যে নিশ্চয়ন ফি দেওয়ার যে অপশন রয়েছে সেটি মোবাইল ব্যাংকিং কিসের মাধ্যমে দিতে হবে কিভাবে দিতে হবে নাকি সরাসরি কলেজে গিয়ে দিতে হবে সেগুলো অবশ্যই জেনে নেবেন কত টাকা দিতে হবে টোটাল তাদের ভর্তি সহ সেগুলো অবশ্যই আপনার যে লাস্ট ডেট রয়েছে তার আগে অবশ্যই সেই টাকাটি দিয়ে আপনার ভর্তি কনফার্ম করতে হবে এবং ভর্তি কনফার্ম করার পরে আপনি আবার যখন লগ ইন করবেন তখন আপনি দেখবেন এখানে ব্লু আকারে লেখা থাকবে আপনার ভর্তিটি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি রিসিপ হয়েছে তো এইভাবে করে আপনি আপনার ভর্তি কার্যক্রম টি শেষ করবেন আশা করি বুঝতে পেরেছেন এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বাহ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ